বর্তমান এটা নতুন এটা কিবা হয়েছে মানাক রাষ্ট্রীয় উদ্যানত এটা গড় সঘনাই পাব, আপনি গড় পাব, হরিণা পাব, বাঘ পাব, বাঘও সঘনাই সাইটিং হয়ে আছে, লেপার্ড পাব, আর ব্ল্যাক প্যান্থার এটা নতুন প্রজাতির যদি নাকি বাঘ সেটি মানে আমার ইয়াতে সাইটিং হয়। গতি এই একটা ভাল লক্ষণ যে মানাক রাষ্ট্রীয় উদ্যানের বিভিন্ন জীব জন্তুর আবরি থাকা এটা মানাক রাষ্ট্রীয় উদ্যান, আর এই হিসাবে সঘনাই মানে পর্যটন সকলে দেখে নিজের ক্যামেরাত আবদ্ধ করে, নিজের নিজের মোবাইলত আবদ্ধ করে, আর এই হিসাবে মানে উৎফুল্লিত হয়। মানে নদী সাইটিংও হয় আমার, বিশেষকে রিভার রাফটিং, আর এই আমার মথনগুড়িরপর করা হয়, আর এই বেকি রিভারের জন্য নাকি আছে আমার মানাক রাষ্ট্রীয় উদ্যানত, এই রিভারতে মানে রাফটিং করা হয়। গতি এই একটা আমেজ সুন্দর করে আছে, আর সকলে মানে জিপসি সাফারি, হাতি সাফারি, রিভার রাফটিং বিভিন্ন ধরনে মানে এই উপলব্ধ আছে। মানাক রাষ্ট্রীয় উদ্যানত আহলে আপনাদের নিশ্চয়কৈ এই উপলব্ধ আছে আর এই করব পারে। বিশেষকে আমি কব লাগবে মানাক রাষ্ট্রীয় উদ্যান প্রতি বছরে অক্টোবর মাহতে খুলে ওপেনিং করা হয়। কিন্তু এই বেলি আগজননী হিসাবে সমগ্র ভারতবর্ষতে 1 তারিখে মুক্তি করার একটা নির্দেশনা জারি করেছে ন্যাশনাল পার্ক সমূহ। আর সেইটার কারণে আমি আনন্দিত হয়েছো যে মানাক রাষ্ট্রীয় উদ্যান এইবেলি যেধরণে সাজু করে রাখা হয়েছে বা যে ধরনের জীব জন্তুর সংখ্যা বাড়িছে নিশ্চয়কৈ ভাল বতরা বলে কব লাগিব। মানাক রাষ্ট্রীয় উদ্যান এনেকা একটা উদ্যান হয় যত নাকি বিভিন্ন বিভিন্ন জীব জন্তুরপর আবরি থাকা বা গ্রীন পরিবেশেরপর আবরি থাকা একটা মানাক রাষ্ট্রীয় উদ্যান। আর সেই হিসাবে আমি বিভিন্ন সাইটিংত আমি দেখবলে পাওয়া যায় যে মানাক রাষ্ট্রীয় উদ্যান অল্প ব্যতিক্রমী আছে, আর এই হিসাবে আমাক পর্যটন সকল যথেষ্ট আনন্দিত হয়। গতি এই বেলি মানাক রাষ্ট্রীয় উদ্যানত যখন পর্যটন আসব নিশ্চয়কৈ মানাক রাষ্ট্রীয় উদ্যানের একটা সুন্দর পরিবেশ পাব, আর মানাক রাষ্ট্রীয় উদ্যানের যেখানে জীব জন্তু আছে প্রত্যেকে মানে দেখা পাব এই মানে আমি আশা করব পো। আর মানাক রাষ্ট্রীয় উদ্যানত আসবলে প্রতিটি পর্যটক সকলক আমি 1 তারিখেরপরাই যেহেতু মানাক রাষ্ট্রীয় উদ্যান খুলব গতি আমি আসবলে অনুরোধ করছো। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।